দু বন্ধু মিলে অন্নপ্রাশনে গেছে, তা দু বন্ধু এবার খেয়েছে, তো এক বন্ধুর এত নিম্নচাপ পেয়ে গেছে, সে তখন বলছে ওরে মা, ওরে বাবুরে, ওরে খাওয়ার মাথায় ঝাঁটা রে, ওরে মা, ওরে আমি এখন কি করব রে, নাই খা আর খাবি চল, ওরে না এখন আমি বাথরুম কি করে যাব, আমাকে রাস্তাতে দেখিবে, এক কাজ কর ওই যে পেচ্ছাপের দাগটা দেখছিস না ওটা ধরে চলে যা, তাহলে বাথরুমে পৌঁছে যাবি। বন্ধুর কথা শুনেছে, যখন সে বাথরুম যাবে তখন গিয়ে এবার ঢুকতে যাবে, তখন বাথরুম থেকে একটা গুনগুন শব্দ আসে, আবার চলে আসে, আবার বন্ধুটা আবার ছুটে যায়, আবার যখন যায় তখন থেকে বাথরুমে আবার সে একজনকে ঢুকেছে, গুনগুন করে শব্দ করছে, আবার চলে এলো, এসে দাঁড়িয়ে আছে, আবার হরি মা হরি মা হরি মা এইভাবে করছে, তার বন্ধু আবার বলছে যেতে, তখন আবার যায়, যেই আবার দরজার কাছাকাছি যাবে, প্যান্ট খুলতে যাবে, তখন দেখে আবার একজন ঢুকে পড়েছে, সে আবার আরও সুর ধরে বলছে, আবার চলে আসে, এরপর সে আরও লাফালাফি করছে, সে বলছে ও মা হরি বাবা, আবার ছুটে আসে, এইবার দাঁড়িয়ে থাকে, কি করবে, সে তখন বলে পাখি পাখি কি ব্যাপার বলতো, যে বাথরুমে যাচ্ছে সেই গান গাইছে, আরে বাবা তুই গেলে না তোকেও গান গাইতে হবে, তাই না, আমি তো গান জানি না, তাহলে ওই শাহরুখ খানের ডায়লগ ঝাড়বি, কাজল আমি পারবো না ওইসব, আমার তো হবে না ওইসব করতে পারতে, কি ব্যাপার বল, আরে ব্যাপারটা হচ্ছে কি জানিস তো, বাথরুমের ভিতরে না কোনো ছিটকানি নেই, ওই জন্য ওই কেউ যদি এসে ধাক্কা মারে না, ওই জন্য তাড়াতাড়ি করে গান ধরছে যাতে কেউ না আসে, কিন্তু আমার যে খুব পেয়ে গেছে, ঢুকে পড় না ঢুকে পড়, এইবার তখন সে আস্তে আস্তে যখন ঢুকছে ঢুকেছে, প্যান্ট খুলেছে, খুলে বসছে, এইবার যখন সে এবার বেগ দিতে যাবে, তখন দরজার ফুটো দিয়ে দেখে কে একজন আসছে, আর তখন বলে ওঠে ধাক্কা মেরো না ধাক্কা মেরো না ধাক্কা মেরো না ধাক্কা মেরো না, ধাক্কা মেরো না ধাক্কা মেরো না ধাক্কা মেরো না ধাক্কা